আসসালামু আলাইকুম বঙ্গবন্ধু কুজে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত আজ তেরোই ফেব্রুয়ারি দুই হাজার একুশ আজকে যে কোশ্চিনটি করা হয়েছে কোন সালে জুলিও কুড়ি শান্তি পদক গ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের কোশ্চিনটি এই কোশ্চিনটির উত্তর অনেকেই খুঁজে হয়রান হয়ে যাচ্ছেন যে উত্তরটা কি হবে আজকে এই কোশ্চেনটির উত্তর সহজে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে দেখেন উনিশশো সালের দশ অক্টোবর সিলিজ রাজধানী শান্তিয়াগতে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডিয়াল কমিটির সভায় একশো চল্লিশটি দেশ অংশগ্রহণ করে দুইশো প্রতিনিধির উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলীয় কুরি শান্তি পদক প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় পরবর্তীতে ঢাকায় পরবর্তী সময়ে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া পিস এন্ড সিকিউরিটি কনফারেন্সে বঙ্গবন্ধুকে এ পদক প্রদান করা হয় কোন সালে জুলীয় কুড়ি শান্তি পদক গ্রহণ করেন বঙ্গবন্ধু এই উত্তরটি হবে উনিশশো সালের তেইশ মে বিশ্ব শান্তি পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুড়ি পদকে ভূষিত করেন অবশ্যই আপনি সালটি সিলেক্ট করে দেবেন ওখানে বাঙালির জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো তিয়াত্তর সালের তেইশ মে বিশ্ব শান্তি পরিষদ জুলীয় ও কুড়ি পদকে ভূষিত করে আমি চলে যাচ্ছি মেন কোশ্চিনে অলরেডি তিরিশ হাজার সাতশো জন জয়েন করে ফেলছে উত্তর দিয়ে ফেলছে আর তেরো ঘন্টা ছয়চল্লিশ মিনিট বাকি আছে তো আমিও নিজেও পূরণ করছি উনিশশো তিয়াত্তর সন অবশ্যই আপনিও উনিশশো তিয়াত্তর সালটি পূরণ করবেন যদি আপনার লাখ ভালো হয় অবশ্যই আপনি একশো জনের মধ্যে থাকবেন আর নিয়মিত কুইজ খেলতে থাকুন ইনশাল্লাহ দেখবেন যে দিন আপনিও বিজয়ীদের তালিকায় থাকবেন আসসালামু আলাইকুম এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ